তানভীর আহমেদের স্পিন ঘূর্ণিতে পরাস্ত নুরুল হাসান সোহান। বল সোজা গিয়ে সোহানের প্যাডে হিট করে, ফলে স্বাভাবিকভাবেই তানভীরের জোরালো আবেদন ওঠে এবং সঙ্গে সঙ্গে আম্পায়ারও আঙ্গুল উঠিয়ে আউট ঘোষণা করেন। আম্পায়ারের সিদ্ধান্ত যদিও চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু সোহান এই সিদ্ধান্ত মানতে একদমই নারাজ। আউট ঘোষণার পরেও তিনি ক্রিজেই দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ, সামনে পিছে দেখছিলেন, যেন বুঝতে চেয়েছিলেন এটা কিভাবে আউট হয়। তবে কিছুই তো করার নেই, ফলে আম্পায়ারের সিদ্ধান্ত মেনেই ড্রেসিং রুমের দিকে হাঁটতে বাধ্য হয়েছেন নুরুল হাসান। যাওয়ার পথে তাকে আউট করা তানভীরও হাতির ইশারায় বুঝাচ্ছিলেন দাঁড়িয়ে না থেকে মাঠ ছেড়ে যেতে। তানভীরের এমন খুনসুটি দেখে সোহান হেসেই দিয়েছেন, স্টাম্পের দিকে হাতির ইশারায় ইঙ্গিত করে কিছু একটা বোঝাচ্ছিলেন। সেটা যে তিনি নট আউট হওয়াই ইঙ্গিত করেছেন তা ধারণা করাই যায়। আউট হয়ে সোহান যখন সাজঘরের দিকে যাচ্ছিলেন, তখন ডাগ আউটে থাকা তার সতীর্থরা দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে সম্মান জানিয়েছেন, জানানোরই কথা, কারণ এর আগে সোহান যে ইনিংসটা খেলেছেন তাতে এই সম্মান তার প্রাপ্য। বৃহস্পতিবার এশিয়ান গেমস স্কোয়াডের বিপক্ষে সোহান 65 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। হ্যাঁ, বিধ্বংসী বললে মোটেও বাড়িয়ে বলা হবে না, কারণ এই রানের জন্য নুরুল হাসান বল খেলেছেন মাত্র 45টি। পেসার সুমন খানের বলে সোহানের মারা এই ছক্কাটা যে কোনো ব্যাটারের জন্যই ড্রিম বাউন্ডারি হবে, এভাবে বোলারকে বলে কয়ে ছক্কা মারতে কে না চাইবেন। আর সোহান এমন ছক্কা বৃহস্পতিবার হাঁকিয়েছেন মোট 4 বার, সেই সঙ্গে ছিল 5টি চারের মার। সৌম্য মুমিনুলের বিদায়ের পর বাংলা টাইগার্সের জয় যখন অনেকটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল, তখনই একটা মারকুটে ইনিংস উপহার দিয়েছেন নুরুল হাসান, যাকে এক কথায় ক্যাপ্টেন্স নক বলা যায়। সোহানের সঙ্গ দিয়ে রান তুলেছেন ইরফান শুক্কুরও, এক ছক্কা আর 4 চারে করেছেন 35 বলে 39 রান। অধিনায়ক আউট হয়ে ফিরে গেলেও দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন ইরফান শুক্কুর। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সোমর দুর্দান্ত শুরুর পর বাংলা টাইগার্সের হাল ধরেছেন মমিনুল হক, 9-4 আর এক ছক্কার সাবলীল ব্যাটিংয়ে করেছেন 76 বলে 76 রান। মমিনুলের এই ইনিংসই মূলত তার দলের জয়ের ভিত গড়ে দেয়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জাকির হাসান আর শাহাদাত হোসেন দীপুর জোড়া 50-তে বেশ ভালো সংগ্রহ পায় এশিয়ান গেমস স্কোয়াড। দুজনেই সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু 80-র ঘরে গিয়ে থামতে হয় দুজনকেই। জাকির করেছেন 94 বলে 84 রান, আর দীপু করেছেন 90 বলে জাকিরের সমান 84 রান। এরপর ইয়াসির আলী রাব্বির 11 বলে 22 আর মৃত্যুঞ্জয় চৌধুরীর 14 বলে 23 রান এশিয়ান গেমস স্কোয়াডকে 272 রানের সংগ্রহ এনে দেয়, যদিও সেই সংগ্রহ মোটেও পর্যাপ্ত ছিল না। সৌম্য মমিনুল সোহানদের ব্যাটিং ঝড়ে 44 ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলা টাইগার্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে শাহরিয়ার আকিবের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।